আমরা ওই সিরাতুন নবীর যে বিষয়টা ক্লিয়ার করি আরেকটু। হ্যাঁ, সিরাতুন নবী হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবনের জীবন বৃত্তান্ত। হুজুরের পবিত্র বিলাদত শরীফ থেকে হুজুরের ওফাত শরীফ পর্যন্ত এই সময়টুকুকে এটাকে সিরাতুন নবী বলে। আর হুজুরের অস্তিত্ব থেকে নিয়ে শুরু করে হাশরের ময়দান পর্যন্ত পুরোটাই হুজুরের মিলাদুন নবীর দাবি রাখে। বিশেষ করে রবিউল আউয়াল মাস এলে পড়ে, যে মাসে আল্লাহর নবী পৃথিবীতে আম্মাজান, ওনার আম্মাজান হযরতে আমেনার গর্ভে তিনি আসলেন এবং পৃথিবীতে জন্ম নিলেন, সেই মাস থেকে রবিউল আউয়াল। এই মাসটাকে সামনে রেখে আমরা নবীজির আগমনে আল্লাহর হুকুম মোতাবেক আনন্দ করি। ফালিয়া ফরাহু, আল্লাহ বলেছেন তোমাদের কাছে আমার ফজল করম আর রহমত যদি যায় তোমাদের উচিত উচিত আনন্দ করা। এখন ফজল করম যে আছে রইল, রহমত কি? রহমত আল্লাহর নবীর সাথে বড় রহমত উম্মতের জন্য কি আমাকে বলেন? আল্লাহ নিজে স্বীকার করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে আমার মখলুকাত যতদূর পর্যন্ত, আমার উলুহিয়াত যতদূর পর্যন্ত, ততদূর পর্যন্ত আমি তাকে রহমত বানিয়েছি। সুতরাং সেই নবী যে রহমত, সেই রহমতকে আমরা পেয়েছি, আমাদের কাছে পেয়েছি। এটা মুসা আলাইহিস সালামের উম্মত পায় নাই, নূহ আলাইহিস সালামের উম্মত পায় নাই, ঈসা আলাইহিস সালামের উম্মত পায় নাই, আমরা পেয়েছি। নবীরাও পায় নাই, নবীরাও বলেছিল আমরা নবীর উম্মত হলে ভালো হতো। ফেরেশতা বলেছিলেন যে আমরা রসুলের পাকের উম্মত হলে ভালো হতো, তারা কেউ পায় নাই, আমরা পেয়েছি। এত বড় সৌভাগ্যবান আমরা উম্মত। সুতরাং সেই নবী আসার কারণে প্রতি বছর এই সময়টা এলে পড়ে, সেটাকে আমরা আমাদের মস্তিষ্কে নিয়ে, আমরা উপলব্ধিতে, আমাদের অনুভূতিতে সেটাকে নিয়ে আমরা যদি আনন্দ করি যে নবী পৃথিবীতে আসার কারণে পৃথিবীর আর দাবানল থেমে গেল, আগুন নেমে গেল, পৃথিবীর শান্তি চলে আসলো, মানবতা চলে আসলো, সেই নবীর আগমনে একটু আনন্দ করা বা এবাদত করা, দরুদ সালাম পাঠ করা, নাত মোস্তফা পড়া, নবীজির শানে অনেক গান গাওয়া, এইগুলো তো আনন্দ, এগুলো ভালো কাজ, মন্দ কাজ একটাও না। এটা হলো আমাদের ঈদে মিলাদুন নবীর রবিউল আউয়াল মাসের দাবি সারা জীবন। আর সিরাতুন নবী সারা জীবন আমরা কথা বলি, কাজ করি, সব সিরাতুন নবী। সিরাতুন নবীর বাইরে আমাদের কিছু করবার উপায় নেই, দুটো একটা আরেকটা পরিপূরক সমন্বয় পরিপূরক, কিন্তু এটাকে যারা মুখোমুখি তারা করিয়েছে তারা হচ্ছে সমস্যা, তো তাদের কথা মানা যাবে না। বরং আমরা সিরাতুন নবীকে মানতে হবে, মিলাদুন নবীকেও মানতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম করে পৃথিবীতে বাঁচিয়ে রাখুন। এই ফরিয়াদ রেখে আপনাদের কল্যাণ কামনা করে আজকের জন্য আপাতত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।